বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় গেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও মহানগর উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান। সন্ধ্যায় মির্জা ফখরুলের উত্তরার বাসায় তাঁর স্ত্রী রাহাত আরা বেগমের সঙ্গে দেখা করে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন তারা। একই মামলায় কারাগারে থাকা বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসায় যাবে প্রতিনিধি দলটি। গত বৃহস্পতিবার গভীর রাতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য বাসা থেকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। পরে শুক্রবার পল্টনে পুলিশের উপর হামলার পরিকল্পনার মামলায় গ্রেফতার দেখালে বিএনপির দুই নেতাকে কারাগারে পাঠায় আদালত।